হ্যালো, আমি নাহিদা নীলা। চলে আসলাম তোমাদের সাথে আমার আর একটি দিন শেয়ার করার জন্য। আজকে আমি কী কী শেয়ার করব সেটা জানি না, তবে চেষ্টা করব আমার সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করার জন্য। তবে এবার অনেক দিন পর আসলাম আমি আমার রেগুলার দিনের ব্লগ নিয়ে। সেটার একটা কারণ আছে, আমার হচ্ছে চ্যানেলটা হ্যাক হয়েছিল, তো সেটার জন্য আমি তোমাদের সাথে অনেক দিন পরে এসেছি। তবে এই কাজটা কীভাবে হয়েছে, আসলে চ্যানেলটাকে খুঁজে পাওয়া আমার খুব কষ্ট হয়েছে। এটা আসলে কে করেছে আমি নট শিওর, বাট আমি যতটুকু তথ্য নিয়েছি সেখান থেকে জানতে পেরেছি যে আমার কাছের মানুষ এই কাজটা করেছে। তো যাই হোক, আমি তো অবশেষে পেয়েছি আমার চ্যানেলটাকে। আর আমি বরাবরই মানুষকে ক্ষমা করতে পছন্দ করি, যে যত বড়ই অন্যায় করুক না কেন আমি ক্ষমা করে দিই, কারণ আল্লাহ তাআলা যেহেতু আমাদের বড় বড় অন্যায় ক্ষমা করে দেয়। আসলে একটি ভুল থেকে মানুষ হাজার ভুলের সমাধান করে, তো আমি হচ্ছে আমার এই ভুলটা থেকে আমি বুঝতে পেরেছি কখনোই মানুষ মানুষের আপন হয় না। আমি আবার নতুন করে দাঁড়াবো আমার নতুন নতুন দিনগুলো নিয়ে আমার ভিউদের সাথে। তো দেখি না কে আমাকে এইভাবে বারবার পিছু টেনে ধরে আর আমি বারবার সামনের দিকে এগিয়ে যাই। সব শেষ হচ্ছে, যেহেতু আমি আমার চ্যানেলটাকে ফিরে পেয়েছি, তাই আমি দেরি না করে আমার ভিউদের সাথে আবার চলে এসেছি হাই হ্যালো করার, এবং আমি আমার রেগুলার দিনের ব্লগ হিসেবে আজকে আমি সেদিনটাই শেয়ার করব। তো আমি প্রথমেই তো রেডি হয়ে আমি নামছি। তো আমার এটা হচ্ছে বাসার সিঁড়িতে, ভাবলাম যে এটাও আমি তোমাদের সাথে শেয়ার করি, বিকজ আমার মন খুব ভালো নাই, কারণ আমার যেহেতু চ্যানেলটাকে হ্যাক করেছে এটা নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম। এখন অবধি পর্যন্ত আমি ভাবি যে কেন এটা করেছে বা কেন এটা হয়েছে। যাই হোক, আমার কষ্টটা যদি আমার মানে সার্থক হয়েছে এই জন্যই যে আমি চ্যানেলটাকে অবশেষে ফিরে পেয়েছি। এখন আমি যাব হচ্ছে বনানী, বনানী হচ্ছে সুপার মার্কেটের সামনে, তো প্রায় কাছাকাছি চলে এসেছি সিএনজিতে। তো রাস্তায় মোটামুটি জ্যাম ছিল, তো এই হচ্ছে বনানী কাঁচা বাজার, এটার উল্টো পাশে হচ্ছে ব্র্যাক ব্যাংক। তো সেই ব্র্যাক ব্যাংকে আমি এসেছি আমার পার্সোনাল কাজের জন্য, তো এটাও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। কজ হচ্ছে যেহেতু মন ভালো নাই, তো আমি তোমাদের সাথে যদি আমার দিনটাকে শেয়ার করি কিছুটা হলেও আমার ভালো লাগবে, যেটা আমি সবসময় করি। আমার হচ্ছে এখন আমি লিফটে আছি, তো সেটাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবার আমি ব্যাংকের ভিতরে যাব, জানি না কতটুকু দেখাতে পারবো, বাট যদি পারি তাহলে তোমাদেরকে আমি দেখাবো, আর যদি না পসিবল হয় তাহলে দেখাবো না। এই তো মোটামুটি হচ্ছে দেখানোর চেষ্টা করছি, দেখা যাক ভিতরটা কি দেখাতে পারে কি না। এই তারপর আমার প্রায় শেষ, আমি যে কাজের জন্য আসছি সেই কাজটি আমার শেষ, এখন শেষ করে আমি বের হয়ে যাচ্ছি। তো বের হতে হতে হঠাৎ ভাবলাম যে সব সময় তো আমি বাইরে এসে কিছু না কিছু খাবার খাই, তো আজকে কেন খাবো না, মনটাকে তো ভালো করতে হলে আরও বেশি করে খেতে হবে। সেজন্য ভাবলাম যে কোনো একটা মানে খাবার আজকে আমি খাবো কোনো একটা ক্যাফেতে। তো সেটা চিন্তা করতে করতে হঠাৎ একটা ক্যাফেতে চলে আসলাম। তো এটাও আমি বরাবর তোমাদের সাথে আমি শেয়ার করি, আমার সব সময় খাবারটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। তো দেখা যাক কী খাই। আসলে ভাবতে 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 মানে ভাবলাম যে আমি হচ্ছে নাচোস খাবো, যেহেতু আমি হচ্ছে ব্রেকফাস্ট করে আসি নাই, তো দুটা একসাথে হবে কফি আর নাচোস। তো নাচোসটা খেতে খেতে আমি আর কি করব জানি না, তবে এখান থেকে আমি তোমাদের সাথে বাই বাই বলে দেব, কজ আমি আর তোমাদের সাথে আজকে থাকছি না, কারণ লম্বা ভিডিও আমার ভালো লাগে না আমার কাছেও, প্লাস হচ্ছে কাউকে দেখাতেও আমার ভালো লাগে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং একটি করে ভালো কাজ করো, এবং সবাই সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করো। আল্লাহ হাফেজ।